হেই, কেমন আছেন সবাই? ভালো তো? বেসরকারি শিক্ষকদের এমপিওর আবেদন করতে কোন কোন কাগজগুলো লাগবে, আজকের ভিডিওতে সেই তথ্যটি আপনাদেরকে জানিয়ে দেব। মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ করবো, আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন জেনে আসি বেসরকারি শিক্ষকদের এমপিওর আবেদনে কোন কোন কাগজগুলো দরকার। সম্প্রতি দেশের বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে 34,000 শিক্ষককে নিয়োগের চূড়ান্ত সুপারিশ দেওয়া হয়েছে। এমপিও নীতিমালা অনুযায়ী যোগদানের দিন থেকেই বেসরকারি শিক্ষকরা বেতন পাবেন। এমপিও নীতিমালার 17.7 অনুচ্ছেদে বলা হয়েছে, এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে এনটিআরসি এর সুপারিশ প্রাপ্ত হয়ে এমপিও পদে যোগদানকৃত শিক্ষক প্রদর্শকের একাডেমিক সার্টিফিকেট, প্রয়োজনীয় কাগজপত্র, নিবন্ধন ও সুপারিশ যথাযথ থাকলে এবং অতীতে অপরাধমূলক বা বিরূপ কোনো রেকর্ড না থাকলে এই প্রতিষ্ঠানে কর্মরত থাকলে তাদের এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের যোগদানপত্র গৃহীতের তারিখ থেকে কার্যকর হবে। এদিকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ তথা এনটিআরসি কর্তৃক যে সকল শিক্ষক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমূহে নিয়োগের জন্য চূড়ান্ত সুপারিশপত্র পেয়েছেন কিংবা বিদ্যালয়ে নতুন নিয়োগ প্রাপ্ত হয়েছেন তাদের এমপিও ভুক্ত হতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউসি বরাবরে আবেদন করতে হবে। আবেদনকারী সকল তথ্য যাচাই করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এডুকেশনাল ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম EMIS নিয়োগপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের আবেদনের যথার্থতা যাচাই করে মান্থলি পে অর্ডার বা এমপিও ভুক্ত করা হয়। প্রিয় ভিউয়ার্স, আমরা এখন জানবো স্কুল কলেজ শিক্ষকদের এমপিও আবেদনে প্রয়োজনীয় কাগজপত্র তালিকা। প্রতিষ্ঠান প্রধানের অগ্রায়ন পত্র, আবেদনকারীর পূরণকৃত তথ্য ফর্ম, SSC বা সমমানের পরীক্ষার মূল সনদ, HSC বা সমমানের পরীক্ষার মূল সনদ, স্নাতক ডিগ্রি বা সমমানের পরীক্ষার মূল সনদ, স্নাতকোত্তর মাস্টার্স বা সমমানের পরীক্ষার মূল সনদ, অন্যান্য শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত সনদ, BEd বা ব্যাচেলর অব এডুকেশন সনদ, NTRCA পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সনদ, ডিগ্রি বা স্নাতক পরীক্ষার মার্কশিট, শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত নিয়োগপত্র, যোগদানপত্র, ব্যাংক অ্যাকাউন্ট স্লিপ ও ব্যাংক সার্টিফিকেট, নিয়োগপ্রাপ্ত বিষয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের তালিকা, লাইব্রেরি পার্টিকুলার্স বা লাইব্রেরি সংক্রান্ত তথ্য, ল্যাবরেটরি পার্টিকুলার্স বা ল্যাবরেটরি বা বিজ্ঞানাগার সংক্রান্ত তথ্য, শিক্ষক কর্মচারীদের তথ্য বিবরণী, নিয়োগকৃত পদে পূর্বে কর্মরত শিক্ষক কর্মচারীদের পদত্যাগপত্র অথবা মৃত্যু সনদ অথবা অব্যাহতিপত্র, পদত্যাগ বা অবসরপ্রাপ্ত বা অব্যাহতিপ্রাপ্ত শিক্ষক কর্মচারীর ব্যাংক নন রয়্যাল সার্টিফিকেট, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা বোর্ড থেকে প্রাপ্ত সর্বশেষ স্বীকৃতির কপি, শিক্ষা প্রতিষ্ঠানের সর্বশেষ কমিটি অনুমোদনের কপি, লোকেশন সার্টিফিকেট যেখানে প্রযোজ্য, সভার অধিবেশন বা রেজুলেশন সমূহের কপি, ই রিকুইজিশন কপি এবং NTRCA গণবিজ্ঞপ্তির কপি অথবা পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির কপি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম এমপিও কপি, প্রতিষ্ঠানের শেষ এমপিও কপি, নিয়োগ সংক্রান্ত সভার অধিবেশন বই বা রেজুলেশনের কপি সমূহ, নিয়োগ পরীক্ষার ফলাফল বা জাতীয় মেধা তালিকার কপি বা SNS এর কপি, NTRCA থেকে প্রাপ্ত রিকমেন্ডেশন লেটার, বর্তমান কমিটির অনুমোদনের কপি, সাবজেক্ট অ্যাপ্রুভাল অথবা বিভাগ খোলার অনুমতির কপি, শ্রেণীভিত্তিক শিক্ষার্থীদের তালিকা, মহাপরিচালকের প্রতিনিধির মনোনয়নের কপি ও অন্যান্য কাগজপত্র। প্রিয় ভিউয়ার্স, এই ছিল বেসরকারি শিক্ষকদের এমপিও আবেদনের যে কাগজপত্রগুলো লাগবে তার একটা তালিকা আপনাদেরকে জানিয়ে দিলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।